হ্যালো, আমার নাম হলো আগ্নেয় গুপ্ত, আর আপনারা দেখছেন গুপ্তাস রিভিউ ইউটিউব চ্যানেল। এখন আমরা নেটফ্লিক্স অরিজিনালসের নতুন মুভি সিরিয়াস ম্যানের রিভিউ করব। আর বলে রাখি, এই মুভিটা মনু দোষবের নোভেল সিরিয়াস ম্যানের ওপর বেসড, হুইচ ওয়াজ পাবলিশ ইন 2010। এই মুভিটা কিন্তু বেশ একটা অন্যরকম টাইপের মুভি, যেটা একটা খুবই সিরিয়াস সোশ্যাল ইস্যুকে নিয়ে ডিল করে। আর এই মুভির রাইটিং, ডিরেকশন, স্টোরি টেলিং সবই কিন্তু একটা অন্যরকমভাবে করা হয়েছে। এর আগেও কাস্ট সিস্টেমকে নিয়ে অনেক মুভিজ হয়েছে, বাট এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু আজ পর্যন্ত অন্য কোনো মুভির সাথে হয়নি। এখানে আমরা আয়ন মানির স্টোরি দেখতে পাই, যিনি একজন মিডল এজের দলিত, হু ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অফ আ রিনাউন্ড স্পেস সায়েন্টিস্ট। আয়নের একটা 10 বছরের ছেলে আছে, যে কিনা একজন সায়েন্স জিনিয়াস, মানে অন্তত অয়ন পুরো দুনিয়াকে এরমই বলে রেখেছে। বাট আফটারওয়ার্স আমরা জানতে পারি যে না, ওর ছেলের এরম কোনো স্পেশাল এবিলিটি নেই। সো কেন অয়ন এরম একটা ফ্রড করার কথা ভাবলো? আর এই পুরো গল্পটার মধ্যে খুব সুন্দরভাবে ওই একটা আন্ডারটোন মেসেজকে তুলে ধরেছে। মুভি স্টোরি রাইটিংটা বেশ ভালো হয়েছে, দেয়ার ইজ আ লট অফ হিউমার ইন ইট, অ্যান্ড থ্রু আউট দ্য স্টোরি প্রচুর লেয়ারিং আছে। নাওয়াজের ক্যারেক্টারটা দেখুন বা ওই ছোটো ছেলের ক্যারেক্টারটা দেখুন, সবকটা ক্যারেক্টারকে কিন্তু খুব ভালো করে ডেভেলপ করেছে, অ্যান্ড ক্যারেক্টারগুলোর মধ্যে লেয়ারিং আছে। স্পেশালি নওয়াজ আর তার ছেলে ক্যারেক্টারটার মধ্যে বন্ডিংটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে, মানে ক্যারেক্টারগুলোর মধ্যে ডায়নামিক্সটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। বাট একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে যেই সাইড ক্যারেক্টারসগুলো ছিল বা সাবপ্লটগুলো ছিল, সেইগুলোকে আর একটু টাইম দিতে পারতো। স্টোরি টেলিংটা একটু ফাস্ট পেস লেগেছে, বাট এই ছাড়া গল্পতে কিন্তু অন্য কোনো নেগেটিভ পয়েন্ট সেইভাবে লাগেনি। যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে নওয়াজের ব্যাপারে আলাদা করে আর কিছু বলারই নেই। অ্যাজ ইউজুয়াল হি ইজ ফ্যান্টাস্টিক, বাট যে ছোটো বাচ্চাটার ক্যারেক্টার প্লে করেছে অক্ষর দাস, সে কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছে, মানে নওয়াজের সাথে পাল্লা দিয়ে অ্যাক্টিং করেছে। মোট মাঠ দেখতে গেলে মুভিটা বেশ ভালোই হয়েছে, বাট তাই বলে কি সবার ভালো লাগবে? একবারেই না। এই মুভিতে কিন্তু আমরা ট্র্যাডিশনাল কমার্শিয়াল ড্রামা কিন্তু দেখতে পাই না, বা এখানে যেই একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও দেখিয়েছে সেটাও কিন্তু মেলো ড্রামাটিক করেনি। সো যাদের একটু আউট অফ দ্য বক্স মুভি দেখতে পছন্দ করে, তাদের কিন্তু এটা বেশ ভালোই লাগবে। ওভারঅল বলবো, ইটস আ ভেরি ওয়েল মেড মুভি। ক্লাস ডিফারেন্সটাকে বেশ একটা অন্যরকম ওয়েতে শোকেস করেছে, অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য মুভি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।